আমার মনে হচ্ছে যে রাইজ গুলো একদমই সবার লাস্টে ছিল বা পাতিলে সবার একদম শেষ পজিশনে রাইজ গুলো রাইজ গুলো একদমই গলে গেছে। আসসালামু আলাইকুম, বাংলা খাতুকে আপনাদের সবাইকে স্বাগত। আমি আজ এসেছি মিরপুর এক কাচ্চি ভাই। আজ আমি কাচ্চি ভাইয়ের কাচ্চি টেস্ট করব এবং আপনাদের সাথে শেয়ার করব, সাথেই থাকুন। আর যেটা হচ্ছে বাসন্তী কাচ্চি বোরানে ফিনের 330, এটাও কি মাংস কি দুই পিস না দুই পিস? আর কাচ্চি খাদক হচ্ছে ওটা হচ্ছে 4 পিস থাকবে। তাহলে ভাই আমাকে কাচ্চি খাদক যে 399 টাকা ওটা একটা, ওইটা একটা। আর এখানে যে ভ্যাট 15% লাগে এর দামের সাথে কি ভ্যাট ইনক্লুড না এক্সট্রা? ভ্যাট হচ্ছে এখন এক্সট্রা ভ্যাট দিতে হবে, দামের সাথে ভ্যাটটা ইনক্লুড দেবে। ও ঠিক আছে, তাহলে আমাদের বোরহানে একটা আর ফিন্নি একটা আর পানি, ঠিক আছে। গাইস, আমি কাচ্চি ভাইতে কাচ্চি খাদক অর্ডার করছি, এটার প্রাইস 390 টাকা, আর ফিননি এটার প্রাইস 50 টাকা, আর বুরানি এটার প্রাইস 50 টাকা, আর সাথে সালাদ আছে। আর কাচ্চি ভাইতে যে মেনুটা এটা 390 টাকা, 390 টাকা, এটা দুইজনের জন্য পারফেক্ট না, আবার একজনের জন্য অনেক বেশি হেভি। যারা আমার মতো খাদক আছে তাদের জন্য একজনের জন্য পারফেক্ট, বা যারা কম খায় তাদের জন্য এটা ঠিক আছে, বাট অন অ্যান অ্যাভারেজ এটা দুজনের জন্য পারফেক্ট না। আর এখানে 390 টাকা 4 পিস মাংস আর 1 পিস চাল, এখানে 1 পিস মাংস আছে আর এখানে 1 পিস আর 1 পিস আর এখানে 1 পিস। পিসগুলো খুব যে বেশি বড় তা না, এখানে অনেক বেশি মশলা দেখা যাচ্ছে, অনেক বেশি মশলা দেখা যাচ্ছে। এটা একটু আঠালো বা ঝরঝরে না, কাচ্চি ঝরঝরালে বেশি ভালো লাগতো। তো শুরু করি যে কাচ্চি ভাইয়ের কাচ্চি কেমন। গাইস, আমি একটা মাংস নিয়েছি হাতি ছাড়া আর সাথে আলু, দেখি ওদের আলুটা কেমন। ওদের আলুটা, ওদের আলুটা অনেক সফট। এখানে আলুটা একটা আলুর হাফ আলু, আর ওদের মাংসটা, ওদের মাংসটা মোটামুটি অন অ্যাভারেজ, আর ওদের কাচ্চিটা একটু একটু আঠালো আঠালো ঝরঝরে না। ওদের হচ্ছে অনেক বেশি মশলা বা একটু পানি বেশি এমন কিছু মনে হচ্ছে। দেখি কাচ্চিটা কেমন। মাংসটা শিখতে একটু কষ্ট হলো, ফার্স্ট বাইট বিসমিল্লাহ। রাইসগুলো একদমই গলে গেছে, বাসমতি কাচ্চি যে রাইসগুলো থাকা দরকার ছিল ঝরঝরে, বাট এটা ঝরঝরে না,
কাচ্চির একটু বেশি নাও। আর শসা আমার শসা অনেক বেশি প্রিয়, শসা মাংসটা একটু শক্ত। চাবাতে কষ্ট হচ্ছে, আমার মনে হচ্ছে যে রাইসগুলো একদমই সবার লাস্টে ছিল, বা পাতি দিয়ে সবার একদম শেষ পজিশনের রাইসগুলো। কাচ্চি যে রাইসটা এটা একটু বেশি নরম, আর একটু ঝরঝরতালে বেশি উদাহত হয়। আলুটা একদম পারফেক্ট, পারফেক্ট সিদ্ধ। কাচ্চি ভাইটা আগে ভ্যাট ছিল না, ভ্যাট ইনক্লুডেড ছিল, বাট এখন ওদের দেখলাম ওদের যে ভ্যালু ছিল ভ্যালুর সাথে ওদের এক্সট্রা 15% ভ্যাট যোগ করছে। আমি যে মেনুটা নিয়েছি 390 টাকার কাচ্চি খাদক, এটার সাথে আমাকে 15% ভ্যাট যোগ করতে হবে, আর মানে অলমোস্ট 60 টাকা আমাকে বেশি পে করতে হবে। আমি যদি কাচ্চি খাদকের সাথে অন্য অন্য যে রেস্টুরেন্ট আছে, বিরিয়ানি আছে, কাচ্চি আছে, ওর সাথে তুলনা করি, লাইক সুলতান ডাইন, কতে কাচ্চি, কাচ্চিওয়ালা, মোগল এম্পায়ার, আমি বলবো যে এটা আহমদে তেমন কিছু না, অন অ্যান অ্যাভারেজ। কারণ এখানে যে পিসগুলো খুব বড় না, এখানে পিসগুলো মোটামুটি চলে আর কি, বাট কাচ্চির অবস্থা একদমই মানে মনে হচ্ছে অনেক মশলা বেশি, ঝরঝরে না, মানে আঠালো আঠালো। আর কাচ্চি খাদ্যতে ওদের যে ডেকোরেশন, আর ডেকোরেশন অনেক বেশি সুন্দর, আর ওদের ইন্টেরিয়ারটি যে ডিজাইনটা, মানে যে কারোর কাছে কাচ্চি খাওয়ার পাশাপাশি অন্য কেউ একটা অনুভূতি দেবে কিন্তু, কারণ একদম নিরিবিলি খোলামেলা পরিবেশ, খুব সুন্দর পরিবেশ, আর ডেকোরেশনটা অনেক বেশি সুন্দর। আপনারা যা দুজন আসেন বা কাচ্চি খাদক নেওয়া বা দুজনের যদি রাইস কম হয় তাহলে আপনি এক্সট্রা রাইস নিতে পারবেন, রাইসের প্রাইস 100 টাকা পড়বে, সাথে এক পিস আলু পাওয়া যাবে, এটা এক্সট্রা রাইস, এটা প্রাইস 100 টাকা এক্সট্রা, সাথে এক পিস আলু আছে। তো গাইস ওদের বিরিয়ানি টেস্ট করলাম, আমি একটু ফিনিটা টেস্ট করবো। এটা কালারটা একদমই হলুদ, খুব ভালো লাগছে। আর গুড়াইটা একটু দেখি, গুড়াইটা ভালো আমার কাছে সবকিছু অন অ্যাভারেজ মনে হয়েছে। গাইস আমার ভিডিও সম্পর্কে, আমার কন্টেন্ট সম্পর্কে, আমার রিকমেন্ডেশন, আমি সাজেশন অবশ্যই কমেন্টসে জানাবেন, আর আমি নেক্সট কোন ফটো রিভিউ করতে পারি, কোন ভিডিও রিভিউ করতে পারি অবশ্যই কমেন্টসে জানাবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, আর অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে নেক্সট ভিডিওতে।